हेलो फ्रेंड्स, आमि सुतपा आपनादेर सकलके स्वागत जानाच्छि मिसेस सुतपास रान्नाघर चैनेले। आजके आमि आपनादेर काछे निये एसेछि बाटार पनीर मसला रेसिपिटी। एटी आमि अत्यंत घरोया पद्धतिते करेछि किन्तु खेते खुबई सुस्वादु। एटा आपनारा अवश्यई बाड़िते ट्राई करबेन। भालो लागले लाइक करबेन, शेयर करबेन आर आमार चैनेलके सबस्क्राइब करबेन। आर पाशे जे बेल आइकन आछे सेटाओ प्रेस करते भुलबेन ना, जाते आमि नतून नतून भिडियो आपलोड करले तार नोटिफिकेशन आपनारा सबार आगे पेये जान। तो चलुन देखा जाक आमी पनीर बाटार मसाला किभाबे तैरी करछि। आमी कड़ाई गरम करे निये 2 टी स्पून रिफाइंड अएल और 2 टी स्पून बाटार गरम करे निएछि। एबार आमी पनीरगुलो किउब करे केटे निएछि, आपनारा देखते पाच्छेन। सेगुलो आमी गरम तेलेर मध्ये हालका भेजे निच्छि। आपनारा चाइले नाओ भाजते पारेन, तबे आमी एखाने भेजे निच्छि। आमी ओई तेलेर मध्ये दुटो शुकनो लंका फोड़न दिए दिलाम। एबार आमी दुटो मीडियम साइजेर प्याज कुचिए निएछि, सेगुलो दिए दिच्छि। आर दुटो मीडियम साइजेर टमेटो, सेटाओ आमी कुचिए निएछि, सेटाओ आमी दिए दिच्छि। प्राय 2 मिनिट मतो आमी एटाके हालका भेजे नेब। তো বন্ধুরা দেখছেন পেঁয়াজ টমেটো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন অ্যাড করলাম। এটাও আমি হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যায়। এটা হালকা আমি আবার ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি 10-12টা মতো কাজু বাদাম সেটা আমি দিয়ে দিচ্ছি, আর 2 টি স্পুন মতো চার মগজ সেটাও আমি দিয়ে হালকা আমি এটাকেও ভেজে নেব। পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন চার মগজ কাজু বাদাম সব ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পেঁয়াজ টমেটো বাদাম আর চার মগজ এগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি আবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি, বাটার মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো, তাতে কালারটা ভালো আসবে। যে পনির বাটার মশলা করছি তার কালারটা, গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। সেই জন্য আমি এখন এই পর্যায়ে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি অ্যাড করলাম। এবার আমি নেক্সট স্টেপ দেখাবো। এবার আমি এই তেলের মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব হালকা। তো সেটা আমি করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মিক্সারের মধ্যে কিছুটা জল দিয়ে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 টি স্পুন চিনি, 1/2 টি স্পুন গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। Hanging in the balance, not the life I want to live, I want to take.
এবার আমি এর মধ্যে 2 টিস্পুন মতো টমেটো কেচাপ অ্যাড করছি আর আমি বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি সব পনিরগুলো অ্যাড করে আমি 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি 6-7 মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি ঢাকা খুলে এর মধ্যে আমি কসুরি মেথি সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টিস্পুন মতো কসুরি মেথি অ্যাড করছি সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা হাতে নেড়ে আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব আবার 1 মিনিট পর ঢাকা খুলে আমি 1 টিস্পুন মতো বাটার উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন পনির বাটার মশলা রেডি এটি রুটি লুচি নান পরোটার সঙ্গে সার্ভ করবেন খুব খেতে সুন্দর লাগবে আর আমার রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো আসি আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা